شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم. আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা ইফতারের পূর্ব মুহূর্তে কায়েদ ফাউন্ডেশনের আয়োজনে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জি টাওয়ার হোটেলে কিছুদিনই কথা শুনবার জন্য একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলেই আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আমি শুরুতে সূরাতুল বাকারার 158 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। অর্থাৎ এই রমাদান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে এবং এটা হচ্ছে হুদাল লিন-নাস, মানুষের জন্য এটা হচ্ছে হেদায়েত স্বরূপ। আল্লাহ বলেননি যে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়ত স্বরূপ, হুদাল্লিল মুসাল্লিন, শুধুমাত্র মুসল্লিদের জন্য এই কোরআনটা হেদায়ত স্বরূপ, এরকম আল্লাহ বলেছেন? বলেননি। আল্লাহ তাআলা বলেছেন হুদাল্লিল নাস, গোটা মানব মণ্ডলীর জন্য এই কোরআনটা হচ্ছে হেদায়ত স্বরূপ। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন। ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে এই কোরআন এসেছে। ইট ডিফারেনশিয়েট বিটুইন রাইট অ্যান্ড রং। আপনি যখন কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআনের মেজাজ যখন নিজের মেজাজকে সাজাবেন, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন। ফুরকান, আপনার মধ্যে এরকম একটা ক্যাপাসিটি আসবে, আপনি শুনলেই বুঝবেন না এটা তো ভণ্ডামি, আপনি শুনলেই বুঝবেন না এটাই হক, এটার জন্য এত ফতোয়া জানা আপনার লাগবে না, এত ডক্টরেট ডিগ্রি আপনার লাগবে না, আপনি নিজেই বুঝতে পারবেন। এতটুকু আকল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তাহলে এটা হচ্ছে গোটা মানব মণ্ডলীর জন্য হেদায়ত। আমাদের হিন্দু ভাইরা কোরআন থেকে হেদায়ত নিতে পারবে, আমাদের নাস্তিক ভাইরা কোরআন থেকে হেদায়ত নিতে পারবে, বৌদ্ধরা কোরআন থেকে হেদায়ত নিতে পারবে। এটা আমাদের শুধু নিজেদের একার সম্পদ না, আমরা মুসলিমরা শুধু এটা আমাদের কিতাব না, এটা মানব মণ্ডলীর জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন, এবং এই কিতাবটা আল্লাহ তাআলা এই বরকতময় রমাদানুল মোবারকে নাজিল করেছেন। এবং এই কোরআন আল করিমটা এটা হচ্ছে একটা টাইমলেস মিরাকেল। আই রিপিট, আমি আবার বলছি, এই কোরআনে করিম এটা হচ্ছে একটা টাইমলেস মিরাকেল, আলটিমেট মিরাকেল। এটা হচ্ছে এমন একটা মুজিজা যেটা চিরন্তন মুজিজা, এটার মুজিজার কোনো শেষ নাই। দেখেন, আমরা সূরাতুল ফাতিহা প্রতিদিন পড়ি, তারাবির নামাজে 20 রাকাত পড়ি 20 বার, সারাদিনের নামাজে কমপক্ষে 17 বার, এতবার আমরা সূরাতুল ফাতিহা পড়ছি। যার বয়স 50, সে কমপক্ষে গত 40 বছর যাবত এভাবে পড়তেছে। কখনো কি মনে হয়েছে যে সূরাতুল ফাতিহাটা একটু পুরাতন পুরাতন হয়ে গেছে, অনেক পুরান পুরান হয়ে গেছে, 40 বছর ধরে পড়ে এখন নতুন কিছু একটা পড়া দরকার, এরকম ফিলিং কি আমাদের কখনো হয়? কথা বলেন, কখনো হয় না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যখন সুদাই স্টান দেয় ভালোই লাগে, কলেজাটা ঠান্ডা হয়ে যায়, যত বছর শুনবো ভালোই লাগে, ঠিক কি না? কারণ এটা হচ্ছে টাইমলেস মিরাকেল, এটার মুজিজার শেষ নাই। সব নবীকে আল্লাহ তাআলা মুজিজা দেন, বিশ্ব মিশ্র ইসলামকে আল্লাহ তাআলা এই কোরআনকে মুজিজা হিসেবে দিয়েছেন, এবং এটা চিরকাল থাকবে। সুবহানাল্লাহ, পড়েন, সব নবীকে আল্লাহ তাআলা এজ এ প্রুফ অফ দেয়ার প্রফেটহুড, তারা যে নবী এটার প্রমাণ হিসেবে আল্লাহ মুজিজা দেন, এবং সব মুজিজার ইতি ঘটে গিয়েছে কিন্তু কোরআনের ইতি ঘটে নাই। আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন, দাউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়া আলান্না লাহুল হাদীদ, আমি দাউদ নবীর জন্য লোহাকে নরম করে দিয়েছি। দাউদ আলাইহিসসালাম যদি লোহার মধ্যে টাচ করতেন, মুহূর্তে লোহা গলে নরম হয়ে যেত, ওই গলিত লোহা দিয়ে তিনি অনেক কিছু বানাতে পারতেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, দাউদ আলাইহিসসালাম যখন ইন্তেকাল করলেন, পৃথিবীর আর কেউ কি লোহা ধরলে গলে নরম হতো? সবাই বলবেন নরম হতো না। দাউদ আলাইহিসসালাম ইন্তেকাল করলেন, উনি শেষ, সাথে সাথে ওনার মুজিজাও শেষ, কেউ আর লোহা ধরে গলাতে পারেনি, নরম করতে পারেনি। মূসা আলাইহিসসালামকে এজ এ প্রুফ অফ হিজ প্রফেটহুড, তার নবুয়তের প্রমাণ হিসেবে আল্লাহ মুজিজা দিয়েছিলেন একটা লাঠি। সবাই বলেন, কি দিয়েছিলেন? এটা গেড়ে দিলে গাছ হয়ে যেত, সাগরে বাড়ি মারলে আল্লাহর নামে রাস্তা হয়ে যেত, ফেরাউনের সামনে রেখে দিলে এটা হাইয়াতান
তাসাহা সাপ হয়ে যেত। মুসা আলাইহিস সালাম ইন্তেকালের পরেও বনী ইসরায়েলের মাঝে এই লাঠিটা ছিল, তাবুতের ভেতরে ছিল, তাবুত বাকিয়াতু মিন আলি মুসা ওয়া আলি হারুন এখানে ছিল, মুসা আলাইহিস সালামের ব্যবহৃত পাগড়ি ছিল, জামা ছিল, এই লাঠিটাও ছিল। কিন্তু এই লাঠি কেউ আর কেউ ধরলে কি সাপ হতো? কথা বলেন, এই লাঠি দিয়ে আর কেউ লোহিত সাগরে আছাড় মারলে কি রাস্তা হতো? হতো না। তার মানে নবী বিদায়, সাথে সাথে নবীর মুজিজাও বিদায়। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল আরো চমকপ্রদ। উনি মাটি দিয়ে পাখি বানাতেন, তারপরে ফু দিলে এটা জীবন্ত পাখি হয়ে উড়ে চলে যেত। ওয়াউব্রিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়াউহিল মাউতা বিইذنিল্লাহ। উনি অন্ধ রোগীর চোখে হাত বুলিয়ে দিলেন, অন্ধ ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরে পেত। ধবল রোগী কুষ্ঠরোগীর গায়ে টাচ করে দিলে সাথে সাথে মুহূর্তে ভালো হয়ে যেত। মৃত লাশের সামনে দাঁড়িয়ে যদি বলতেন ইয়া আব্দুল্লাহ কুম বিইذنিল্লাহ, হে আল্লাহর বান্দা আল্লাহর আদেশে দাঁড়াও, মুহূর্তে দাঁড়িয়ে যেত। অনেক ইসরায়েলি বর্ণনাতে এমনও এসেছে যে ওনার যখন হরিণের গোশত খেতে ইচ্ছে হতো, ঈসা আলাইহিস সালাম হরিণ ধরে জবাই করতেন, জবাই করে হরিণের গোশত খেতেন, কিন্তু হাড্ডিগুলো খেতেন না, হাড্ডিগুলো রেখে দিতেন। হরিণের গোশত উনি আগুনে ঝলসে খাওয়া শেষে হাড্ডিগুলোর দিকে ইঙ্গিত করে বলতেন কুম বিইذنিল্লাহ, আল্লাহর আদেশে উঠে যাও, মুহূর্তে এই মরা হাড্ডি থেকে জীবন্ত হরিণ হয়ে লাফিয়ে লাফিয়ে জঙ্গলে চলে যেত। সুবহানাল্লাহ বিহামদি। তো ঈসা আলাইহিস সালাম আবার এন্তেকাল করেননি, একজন নবী কেবল এন্তেকাল করেননি, ঈসা আলাইহিস সালাম বাল রাফাআহুল্লাহ ইলাই, আল্লাহ তাআলা তার দিকে ওনাকে উঠিয়ে নিয়েছেন, উনি আবার আসবেন। তো ওনাকে মারার জন্য বনী ইসরায়েলের লোকেরা এক লোককে পাঠালো, যাও তুমি ঈসাকে মেরে আসো। তো সে মারতে যেয়ে এই এই ঘটনাটা খেয়াল করে বুঝান, তাদেরই একজন লোককে বনী ইসরায়েল বললো যাও ঈসাকে মারার জন্য এই ঘরে ঢুকো। তো ঢুকার সাথে সাথে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বাল রাফাআহুল্লাহ আকাশে উঠিয়ে নিলেন, আর যেই লোকটাকে মারার জন্য তারা কিলিং মিশনে পাঠালো তার চেহারাটাকে আল্লাহ ঈসা আলাইহিস সালামের চেহারা করে দিলেন। এবার ওরা বলে ঘটে না কি, আসে না কেন আমাদের কিলার তো ফিরে না, দেখি তো কি হয়েছে। এবার সবাই যে ঘরের ভিতরে ঢুকে দেখে এই তো ঈসা বসে আছে, বলেন তো এটা কি ঈসা না মিসা, আসল ঈসা কোথায়? বাল রাফাআহুল্লাহ, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছেন, আর তাদের লোকের চেহারা আল্লাহ ঈসা আলাইহিস সালামের চেহারার মতো বানিয়ে দিয়েছেন। তারা ঢুকে দেখে এই তো ঈসা, তো একে পরে এরা হত্যা করে শুলে চড়ায়। আল্লাহ বলেন না অমা কতালু অমা সলাবু ওলা কিং সুখ বিহালাহ, তোমরা ঈসাকে হত্যাও করতে পারোনি শুলেও চড়াতে পারোনি, বরং তোমাদের একজন লোকের চেহারাই আল্লাহ ঈসার চেহারা বানিয়ে দিয়েছে। তো ঈসা আলাইহিস সালাম এতেকাল করেননি, উনি আকাশে আছেন, আবার আসবেন। তো এই যে ঈসা আলাইহিস সালামের মুজিজা, উনি মৃত লাশকে যদি বলেন দাঁড়াও এটা জীবিত হয়ে যায়, ওনার এন্তেকালের পরে পৃথিবীর কোনো পোপ, খ্রিস্টানদের যে পোপ, তারা যদি কোনো মৃত লাশের সামনে দাঁড়িয়ে বলে দাঁড়াও, দাঁড়াবে? কোনো লাশ দাঁড়াবে? অন্ধ কোনো লোকের চোখে হাত বুলিয়ে দিলে কি দৃষ্টি ফিরে পাবে? পাবে না। তার মানে নবীরও বিদায়, সাথে সাথে নবীর মুজিজাও বিদায়। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা এই যে কোরআনকে সবচেয়ে বড় মুজিজা করে নাজিল করেছেন, বিষ্ণু ঈসা ইসলাম এতেকাল করেছেন, কোরআনকে এতেকাল করেছেন, বিষ্ণু ঈসা ইসলাম বিদায় নিয়েছেন, কোরআনও তো বিদায় নিয়েছে না? হ্যাঁ, কোরআন আছে না নাই? কোরআন কিন্তু আমাদের মধ্যে আছে। বিষ্ণু ঈসা ইসলাম চলে গিয়েছেন, কোরআন যায় নাই। বিষ্ণু ঈসা ইসলাম বিদায় নিয়েছে, কোরআন বিদায় নেয়নি। আপ আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত এই কোরআন আমাদেরকে হেদায়েত দিয়েই যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন্নাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, গোটা মানব মণ্ডলীর হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, ও নবী আমি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অনেকগুলো অন্ধকার থেকে একটি আলোর দিকে, আলোকবর্তিকার দিকে নিয়ে যাওয়ার জন্য এই কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে প্রথম কথা আমরা বুঝলাম যে এটা হচ্ছে হুদাল লিন্নাস, শুধু মুসলমানদের কিতাব না বরং গোটা মানব বিশ্বের কিতাব। দুই নম্বর আমরা বুঝলাম এটা হচ্ছে টাইমলেস মিরাকেল, এটা এমন একটা মিরাকেল এটা শেষ নাই, যে এটা নিয়ে আসছে নবী চলে গেছে বাট এটা যায় নাই, কারণ এটা মিন সিফাতিল্লাহ,
আল্লাহ তাআলার সিফাত, এই কোরআনের লয় নাই, ক্ষয় নাই, এটার কোনো ধ্বংস নাই। কিয়ামত পর্যন্ত গোটা মানব মণ্ডলের হেদায়েতের জন্য এই কোরআনকে কিন্তু আল্লাহ তাআলা অবশিষ্ট রাখবেন। ইভেন কোরআনের সবগুলো কপি যদি আগুন দিয়ে জ্বালিয়েও দেয়া হয়, আমাদের হাফেজে কোরআনদের হৃদয়ে কোরআন আছে না নাই? আমরা 10 জন হাফেজকে একসাথে বসালে তাদের মাধ্যমে কোরআনকে আবার লিখে নিতে পারবো, প্রিন্ট করে নিতে পারবো, ঠিক কিনা? এই জন্য এটা হচ্ছে টাইমলেস মিরাকল। দুই নম্বর কথা হচ্ছে, এই কোরআন হচ্ছে দ্য মোস্ট রেলেভেন্ট বুক টু হিউম্যান বিং। এই পৃথিবীর সবচাইতে ইন্টারেক্টিভ, জীবন ঘনিষ্ঠ, মানব ঘনিষ্ঠ এবং চির প্রাসঙ্গিক একটা কিতাব হচ্ছে কোরআন। কিতাবটার নাম কি? কোরআন। এটা চির প্রাসঙ্গিক, খুবই জীবন ঘনিষ্ঠ। তার প্রমাণ, পৃথিবীর সবগুলো আসমানি কিতাব একবারে নাজিল হয়েছে, এটা আপনারা জানেন। তাওরাত মুসা আলাইহিস সালামের কাছে নাজিল হয়েছে তুর পাহাড়ের উপরে ফলকে করে, একবারে যা দেয়ার একবারে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মুসা নাও, এটা তাওরাত। দাউদ আলাইহিস সালামের প্রতি নাজিল হয়েছে জাবুর কিতাব একবারে, অ্যাট এ টাইম একবারে নাজিল হয়েছে। ঈসা আলাইহিস সালামের প্রতি নাজিল হয়েছে ইনজিল একবারে। কোরআন তো নাজিল হয়েছে একবারে, তাই না? দু একজন বলছে না, বাকিরা একটু কনফিউশন আছে। তাওরাত, জাবুর, ইনজিলের মতো কোরআনও একবারে হেরা গুহাতে রাসূলুল্লাহ ইসলামের কাছে 30 পারা জিবরাইল ইসলাম দিয়ে গেছে, এই না? একবারে কয় বছরে? 23 বছরের একটা লং পিরিয়ড অফ টাইমে কোরআন নাজিল হয়েছে। কতটা ইন্টারঅ্যাক্টিভ দেখেন, এটা অন্যান্য কিতাবের মতো হুট করে একবারে প্রেসক্রিপশন, প্যারাসিটামল 3 বেলা এরকম না। এটা একটু একটু করে মানব জাতির প্রয়োজন অনুসারে, প্রয়োজনের তাগিদে, প্রেক্ষাপটের আলোকে, যখন যেখানে যতটুকু দরকার ঠিক তখন সেখানে ততটুকু নাজিল করেছে কে? আল্লাহ। এজন্য কোরআন হচ্ছে দ্য মোস্ট ইন্টারঅ্যাক্টিভ, দ্য মোস্ট রেলেভেন্ট বুক টু হিউম্যান বিং। মানুষের জন্য এর চাইতে রেলেভেন্ট প্রাসঙ্গিক গ্রন্থ আর হতে পারে না। এ কোরআন কখনো নাজিল হয়েছে হেরা পর্বতের চূড়ায় 634 মিটার উঁচু সমতল থেকে, কখনো পাহাড়ে, কখনো নাজিল হয়েছে মরুভূমিতে কোরআন, কখন নাজিল হয়েছে বাজারে, রাসূলুল্লাহ বাজার করতেছেন দরকার হয়েছে আয়াত নাজিল হয়েছে, কখনো নাজিল হয়েছে সফরে, কখনো নাজিল হয়েছে ঘরের ভেতরে অন্দরমহলে, কখনো এই কোরআন নাজিল হয়েছে সরাসরি ডিরেক্টলি যুদ্ধের ময়দানে, আবার কখনো এই কোরআন নাজিল হয়েছে আল্লাহ তাআলার আরশে। মেরাজে যখন রাসূলুল্লাহ ইসলামকে নিয়ে যাওয়া হয়েছিল তখনও কোরআন নাজিল করেছে কে? তার মানে রাসূল যেখানে কোরআনও সেখানে। বুঝতে পারছেন কথা? এটা কেন ইন্টারঅ্যাক্টিভ, কেন 23 ইয়ার্স লং পিরিয়ড অফ টাইমে কোরআন নাজিল হলো? কারণ এটা খুবই চির প্রাসঙ্গিক, জীবন ঘনিষ্ঠ। রাসূলুল্লাহ ইসলাম ওনার জীবনে, ওনার পরিবারে, ওনার সমাজে, ওনার রাষ্ট্রে যখনই সংকটের মুখোমুখি হয়েছে তখনই সমাধান নিয়ে হাজির হয়েছে কোরআন। এজন্য সমাধান যদি আমাদেরকে পেতে হয়, সলিউশন যদি আমাদেরকে পেতে হয়, কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াতে হবে। এটা অন্যান্য কিতাবের মতো একবারে নাজিল হয়নি, এটা হুট করে নাজিল হয়ে যায়নি, এটা 23 বছরের লম্বা সময়ে প্রেক্ষাপট অনুসারে প্রয়োজনের তাকিতে নাজমান নাজমান কালিলান কালিলান হাসবা হাওয়া ইজিল বাশার, মানুষের প্রয়োজনের তাগিদে যখনই ক্রাইসিস তখনই কোরআন, যখনই সংকট তখনই কোরআন। এটা বেশি ভালো হয়েছে না? একবারে যদি হইতো এটা তো ইন্টারেক্টিভ হইতো না। যখনই সমস্যা তখনই কথা বলে কোরআন, যখনই সমস্যার সলিউশন নিয়ে হাজির হয়। তাহলে আমরা বুঝলাম কোরআন হচ্ছে হুদাল্লিন নাস, মানব মণ্ডলীর জন্য হেদায়ত। আমরা বুঝলাম এটা হচ্ছে টাইমলেস মিরাকেল, এটার অলৌকিকত্বের শেষ হবে না কখনো। 3 নম্বরে আমরা বুঝলাম এটা দ্য মোস্ট রেলেভেন্ট অ্যান্ড ইন্টারেক্টিভ বুক এভার ফর হিউম্যান বিং, মানুষের জন্য সবচাইতে প্রাসঙ্গিক ইন্টারেক্টিভ একটা কিতাব, এবং যখনই আমাদের ক্রাইসিস ইটস এ প্রবলেম সলভিং মেথডোলজি হিসেবে, প্রবলেম সলভিং বুক হিসেবে সমাধান নিয়ে আমাদের সামনে হাজির হয়। এরপর কোরআন হচ্ছে আমাদের গাইড টু সাকসেস। আমরা যদি সফল হতে চাই এই জীবনে, কোরআন হচ্ছে আমাদের গাইড বুক। আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দেন, বলেন তো এই পৃথিবীতে সবচাইতে সফল ব্যক্তি কে? এই 3-4 জন বলতে পারছে যে মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম, বাকিদের মতে কে বলেন? এই পৃথিবীতে সবচাইতে সফল ব্যক্তি কে আপনার মতে, বলেন তো? এবার উত্তর দেওয়ার সংখ্যা আরও কয়েকজন বাড়ছে।
এবার পেছনে যারা উত্তর দেন নাই বলেন, আপনাদের মতে এই পৃথিবীতে সবচাইতে সফল ব্যক্তি কে বলেন তো? কোনো সন্দেহ আছে? এই যে মাইকেল এইচ হার্টের নাম শুনছেন না, একটা বই লিখে বিখ্যাত হয়েছেন, দি হান্ড্রেড নামে একটা বই, দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ইন হিস্ট্রি। সেখানে তিনি পৃথিবীর 100 জন মহামনীষী সফল ব্যক্তিদের তালিকা করেছিলেন। সেখানে তালিকা 1 নম্বরে রেখেছিলেন কার নাম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উনি যে পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি ছিলেন, এই ব্যাপারে কি সবাই একমত? দ্বিমত নাই কেউ? না, সবাই একমত। জি, আচ্ছা আচ্ছা, তাহলে সবার উত্তর মিলে গেল। এবার বলেন তো, এই যে পৃথিবীর মহা সফল যে ব্যক্তিটা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, ওনার গাইড বুকটা কি ছিল বলেন? ওনার গাইড বুকের নাম ছিল কোরআন। আমরা সবাই একমত, পৃথিবীতে সবচাইতে সফল ব্যক্তি হচ্ছেন তিনি, এবং ওনার যে গাইড বুকটা ছিল সেটা হচ্ছে কোরআন। সো আমরা যদি এই পৃথিবীতে সফল হতে চাই, সফলতার দেখা যদি পেতে চাই, তাহলে এই গাইড বুকটা আমাদের মানার দরকার আছে না নাই? এটা হচ্ছে সলিউশন হাজির করে, আপনি যেই সমস্যায় পড়েন না কেন, আপনার জীবনের পরতে পরতে যত সমস্যা আসে, যত ধরনের ঝামেলা আসে, সবগুলোর সমাধান আপনি এই কোরআনে পাবেন। কারণ আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে আমি কিছু বাকি রেখে দেইনি। তোমাদের সফলতার জন্য যা যা দরকার তার সব কিছু কোরআনের ভিতরে নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা কিন্তু সবটুকু নাজিল করেছেন। তাহলে এটাও আমরা বুঝলাম যে এটা হচ্ছে আমাদের গাইড টু সাকসেস। আমরা যদি সফল হতে চাই, আমরা মুসলিম হিসেবে সবার আগে সমাধান খুঁজবো কোরআনে। এই জন্য সম্মানিত শ্রোতা, কোরআন নাজিলের মাসে আমাদের ব্রত হওয়া উচিত যে কোরআনের সাথে আমরা আমাদের অ্যাটাচমেন্ট কত বাড়াতে পারি, কত বেশি বেশি তেলাওয়াত করতে পারি, কত বেশি এটার অর্থ করতে পারি। আল্লাহর হাবিব সা ইসলাম সহি মুসলিমের বর্ণনায় বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি, তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কেননা এই কোরআন তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন এই কোরআন আল্লাহর সামনে শাফাতকারী হিসেবে আবির্ভূত হবে। শাফিআন লি আসহাবি, আপনার জন্য সুপারিশ করবে, আপনার পক্ষে কোরআন আল্লাহর সাথে বিতর্ক করবে। সুবহানাল্লাহ, সে বলবে, আল্লাহ এই তেলাওয়াতকারীকে তুমি ক্ষমা করো, আল্লাহ তাকে তুমি জান্নাত দাও। যতক্ষণ না তাকে আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে ঘোষণা না দিবে, এই কোরআন আল্লাহর সামনে তর্ক করতেই থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি, এই কোরআন কিন্তু আমাদের জন্য সুপারিশকারী হয়ে আসবে সম্মানিত ভাইরা। এবং এই কোরআন অধ্যয়নের মধ্যেই রয়েছে আমাদের আলোক স্নাত মুক্তি। এই জন্য আমরা কোরআন নাজিলের মাসে বেশি বেশি যেন কোরআন তেলাওয়াত করি। আপনারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন তো নাকি? সবাই করেন? হ্যাঁ, করেন না অনেকে? না, যারা করেন না একটু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। কোরআনের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে। হ্যাঁ, কোরআনের জন্য জীবন দিয়ে দিব, রক্ত দিয়ে দিব, এই যে আবেগটুকু আমাদের সবার আছে, কিন্তু আমরা কোরআনের প্রতি যে দায়িত্ব আছে, ওয়াজিবুনা নাহবুল কোরআন, এটা পালন করতে চাই না। আজকে এই দায়িত্বটুকু, আপনাদের দায়িত্বটুকু আপনাদেরকে বুঝিয়ে দিব যে কোরআনের প্রতি আমাদের আসলে দায়িত্বটুকু কী। 7টা দায়িত্ব আছে কোরআনের প্রতি আমাদের, 7টা দায়িত্বের কথা আজকে আমরা এখানে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই যে এই কোরআনের কথা শুনলাম, এটা টাইমলেস মিরাকেল, এটা সলিউশন হাজির করে, এটা এত মহিমান্বিত, এটা লৌহে মাহফুজ আল্লাহ সংরক্ষণ করেছেন, এটা আমাদের জন্য সুপারিশ করবেন, এটা আল্লাহ সব কিছুর উপর নাজিল করতে চেয়েছিলেন, পরে আমাদের উপর নাজিল করেছেন। এই কোরআনের প্রতি আমাদের 7টা দায়িত্ব আছে, কয়টা? এই 7টা দায়িত্ব আজকে আমরা শেয়ার করবো। 1 নম্বর দায়িত্ব হচ্ছে, মনোযোগ দিয়ে শুনতে হবে, 1 নম্বর দায়িত্ব হচ্ছে রিসাইটেশন উইথ তারতিল। আল্লাহর কোরআনকে ইচ্ছে মতো তেলাওয়াত করা যায় না। আপনি পৃথিবীর যে কোনো বই খুললেই কীভাবে পড়তে হয় আপনি পড়তে পারবেন, কিন্তু কোরআন যখন পড়তে চান তার একটা নিয়ম নীতি আছে। কোরআন বলে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সাথে তেলাওয়াত করতে হবে, ধীরস্থিরভাবে কোরআন তেলাওয়াত করতে হয়। অনেকে রমাদানে কোরআনের খতম ওঠানোর জন্য কোরআনকেই খতম করে দেয়, একেবারে কি যে পড়ে। বিশেষ করে আমাদের বাংলাদেশে আপনি যদি দেখবেন, আমার আত্মীয় স্বজনের মধ্যেও কিছু আছে, আমাকে বলে মানে খুব আনন্দের সাথে যায়, 7 খতম দিছে উনি, 10 খতম দিছে, এরকম আত্মীয় আছে আমার। কয় খতম দিছে? তার মানে উইদিন 3 ডেইজ ই কমপ্লিটেড 1 খতম। প্রতি 3 দিনে 1 খতম দিতে হলে প্রতিদিন পড়া লাগে কয় পড়া? চিন্তা করছেন কী ডেডিকেশন, কী এফোর্টটা দিছে, কিন্তু তেলাওয়াতের অবস্থা
একেবারে জঘন্য। তো যদি এরকম হয় তাহলে রুব্বা কারিন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনহু, কোরআনের অনেক আবৃত্তিকারক বা তেলাওয়াতকারী আছে যারা কোরআনের রহমত না পেয়ে কোরআনের লানত পায়। দিছে কয় খতম, হাসিল করছে কি লানত, ফলাফল শূন্য মাইনাস একেবারে। সম্মানিত ভাইরা, এই জন্য ওরাত্তিলিল কোরআনা তারতিলা, মনোযোগ দিয়ে শোনেন, তাড়াহুড়ো করে তেলাওয়াত করবেন না। আমাদের বাংলাদেশে তারাবিরও বেহাল দশা, আমরা গত অনেক বছর বলতে বলতে এখন মানুষের মধ্যে জনপরিসরে কিছুটা সচেতনতা তৈরি হয়েছে। এখন অনেক মসজিদেই ওনারা বলে যে না, আস্তে আস্তে পড়তে হবে। আগে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে আল্লাদ্দালিন আমিন, এরপরে আবার আরেকটা দিয়ে আল্লাহ হক করে চলে যেত, এই যে প্রতিযোগিতা, তাড়াহুড়ো করার প্রতিযোগিতা না। কোরআন কিন্তু আপনাকে লানত দিবে, ধীরস্থিরভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। খতম উঠাইতে যে কোরআনকে খতম করা যাবে না, তেলাওয়াতের গুণগত মান আপনাকে নিশ্চিত করতে হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, এবার আপনি নিজের সাথে মিলান যে আপনি কীভাবে তেলাওয়াত করেন। ধীরস্থিরভাবে আমাদেরকে তেলাওয়াত করতে হবে, এটাকে আরবিতে তারতিল বলা হয়। ওয়ারাতিল কোরআন তারতিলা, আপনি তাজবিদ মেনটেন করে, মখারিজুল হুরুফ মেনটেন করে, সিফাত মেনটেন করে আপনি ধীরস্থিরভাবে পড়বেন। তবেই আপনি প্রতি অক্ষরে কয় নাকি দশ নাকি, কোরআনের প্রতি অক্ষরের তেলাওয়াতে কয় নাকি বলেন, এটা তখন যখন ওয়ারাতিল কোরআন তারতিলা, আপনি যখন তারতিলের সাথে তেলাওয়াত করবেন তখন আপনি এই সওয়াবটা পাবেন। তাহলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে তাড়াহুড়ো করে পড়বো না। আমরা দেখি তো বিশ্বনবী ইসলাম কীভাবে পড়তেন, উনি কীভাবে তেলাওয়াত করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ ইসলাম ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দান, রাসূলুল্লাহ ইসলাম টেনে টেনে কোরআনের আয়াত তেলাওয়াত করতেন, টেনে টেনে পড়তেন। সো আমরা যেন টেনে টেনে পড়ি। আম্মা জান, আমাদের আম্মা জান রাসূলুল্লাহ ইসলামের প্রিয়তমা স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ ইসলাম ইয়াকতিউ কিরাআতাহু আয়াতান আয়াতান, তিনি প্রতিটা আয়াত পড়ে পড়ে থামতেন। এক আয়াত শেষ স্টপ, আরেক আয়াত স্টপ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থামলাম, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন থামলাম না। প্রতি আয়াত পড়ে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি আয়াত পড়ে পড়ে থামতেন, আবার নতুন আয়াত শুরু করতেন, আয়াত শেষ থামতেন, আবার নতুন আয়াত শুরু করতেন। মনে থাকবে তো সম্মানিত ভাইরা? আচ্ছা, এবং তিনি বলতেন যাইয়িনুল কোরআন বি আসওয়াতিকুম, তোমরা তোমাদের কণ্ঠে সুর করে কোরআন পড়ো। বিশ্বনবী ইসলাম আমাদেরকে ওসিয়ত করেছেন যে তোমরা সুর করে কোরআন পড়বা। তিনি বুখারীর বর্ণনায় ধমকও দিয়েছেন যে লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে গুনগুনিয়ে নাইস মেলোডি দিয়ে নাইস ভয়েসে কোরআন পড়ে না সে আমার দলভুক্ত নয়, যে সুন্দর ভয়েস দিয়ে সুর করে কোরআন পড়ে না সে আমার দলভুক্ত নয়। কত বড় ওয়ার্নিং দেখছেন! এই জন্য সুর করে টেনে টেনে প্রতি আয়াত শেষে থেমে থেমে কোরআন পড়তে রাজি আছেন তো সবাই? সুর করে পড়বেন। অনেকে বলে হুজুর আমার কোনো সুর নাই, অনেকে বলে কে বলছে আপনার সুর নাই, বাথরুমে গেলে তো ঠিকই বাথরুম সিঙ্গার হয়ে যায়, বাথরুমের ভিতরে গেলে দেখবেন কিন্তু কাপড় কাচতেছে আর গুনগুনে গাইতেছে, তো তখন সুর আসে কোত্থেকে? তার মানে প্রতিটা মানুষের গলাতেই আল্লাহ সুর দিয়েছেন, কারো হয়তো খুবই সুরেলা গলা, তার কারো হয়তো কিছুটা কম, কিন্তু সুর আছে, সুর ছাড়া মানুষ নাই। যেই সুরে আল্লাহ দিয়েছে সেটাকেই আপনি বিউটিফাই করে সুন্দর করে তেলাওয়াত করার চেষ্টা করবেন। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক নম্বর দায়িত্ব আপনারা বুঝাই দিলাম, রিসাইটেশন উইথ তারতিল, তারতিলের সাথে তেলাওয়াত করবেন ভাইরা। দুই নাম্বার, লিসনিং টু কোরআনিক রিসাইটেশন, কোরআন তেলাওয়াত শুনতেও হবে, কোরআন তেলাওয়াত শুনতেও হবে, এটা অনেক বড় সওয়াবের কাজ। ওয়াইদা কুরি আল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআনের তেলাওয়াত হয় মনোযোগ দিয়ে শোনো, উইথ অ্যাটেনশন, উইথ ভাস্ট কনসেন্ট্রেশন। ফাসমাউ বলেন নাই, সিম্পলি শোনো না, ফাস্তামিউ, এখানে অক্ষর বেশি, আরবিতে বলে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, যেই শব্দে আরবিতে অক্ষর বেশি ওটার অর্থ বেশি। আল্লাহ বলছেন ফাস্তামিউ, মনোযোগ দিয়ে শোনো, লাআল্লাকুম তুরহামুন, ওয়াংসিতু, চুপ থাকো, কোরআন তেলাওয়াতের সময় কোনো কথা চলবে না, চুপ থাকো,
লাআল্লাকুম তুরহামুন, রহমতের বাড়ি ধারা নাজিল করবে কে? আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন শুনলেও রহমত পাওয়া যায়, সওয়াব হয়। এজন্য বাসায় আওয়াজ করে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন, গাড়িতে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন, তাকে গাড়িতে গান ছেড়ে দিয়ে রাখেন। হ্যাঁ, যদি গান ছেড়ে দিয়েও রাখেন, আজকে থেকে এটা চেঞ্জ করবেন। আরব শায়েকদের কোরআন তেলাওয়াত এটা আপলোড করে আপনি গাড়িতে শুনবেন, ওই গাড়িতে ইনশাল্লাহ অ্যাক্সিডেন্ট হবে না ইনশাল্লাহ, বিয়াল্লাহ। আল্লাহর তেলাওয়াত যখন শুনতেছেন অ্যাক্সিডেন্ট হবে না, আল্লাহ তালা হেফাজত করবেন। তো গাড়িতে যখন উঠবেন ওখানে আমরা গান চালাবো না ভাইয়েরা, কি চালাবো মনে থাকবে সবার? হ্যাঁ, শেখ আব্দুর রহমান আসুদাইসের তেলাওয়াত অনেকে পছন্দ করে, আপলোড করে নেন, ডাউনলোড করে শোনেন, শেখ সুরাইমেরটা শোনেন, তারপরে মিষ্টি কণ্ঠ যাদের শুনতে ভাল লাগে শেখ মিশারি রাশেদ আল আফাসি ওনার তেলাওয়াত শুনতে পারেন, বান্দার ইবনে আব্দুল আজিজ আল বালিনের তেলাওয়াত শুনতে পারেন, মাহের মা আগালির তেলাওয়াত শুনতে পারেন, আমাদের বাংলাদেশে যারা আন্তর্জাতিক পর্যায়ে কেরাতে ফার্স্ট হয়ে আসে এদেরও তেলাওয়াত পাওয়া যায় সুন্দর, আপনি শুনতে পারেন। এগুলো গাড়িতে ছেড়ে দিয়ে রাখবেন, কারণ কোরআন পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। তাহলে দুই নম্বর দায়িত্ব বুঝে পাইছেন তো? আচ্ছা, তিন নম্বর হচ্ছে টিচিং অ্যান্ড লার্নিং দ্য হোলি কোরআন, কোরআন শিখা এবং শেখানো, শিখা শেখানো দুইটাই ভালো কাজ, শিখতে হবে শেখাইতে হবে, শেখার কোনো শেষ নাই। আমি বাংলাদেশে থাকতে বিভিন্ন জায়গায় কেরাতো পড়তাম, একটু একটু আলোচনাও করতাম, মিশরে যখন গিয়েছি আমাদের কেরাতো আলহামদুলিল্লাহ শুদ্ধ ছিল, কিন্তু মিশরের অনেক আরব শায়েখদের কাছে যখন আমরা পড়তাম বলতো এইটা এইভাবে হয় না, এইভাবে এটা এইভাবে আদায় করতে হবে। আমার এক আলজেরিয়ান শায়েখ ছিল, সে আমারে বলতেছে পড়ো, আমার আউজুবিল্লাহই হয় না এর কাছে, কি বলবো আমি, মানে হচ্ছে সে চাচ্ছে আরো উচ্চ মাকামের। হ্যাঁ, তা আমাকে সে আরবি দিয়ে আরবি কবিতা দিয়ে ঠিক করে দিতেছে, আমাকে বলতেছে ওয়ারাক্কিকিল হামজাতা মিন আউযু ওয়াফখিমি ত্বা দাল মাশযুযু ওয়াশানশিনি শীনা ফিশ শাইতানি আফাহিমতা ইয়া মিজানার রহমানি, মানে কবিতা বানায় আমাকে ঠিক করে দিতেছে, বলতেছে রাক্কিকিল হামজা ফি আউযু, আউযুর মধ্যে আউযু আউযু আ বলতে গেলে আরো চিকন করবা, ফাখিমি তটারে মোটা করবা, মিনাশ শাইতান ত মোটা করবা, ওয়াশানশিনি শীনা ফিশ শাইতানি, আর শাইতানের মধ্যে এরকম একটা আওয়াজ হবে। তো এগুলো তো আমরা আদায় করি না, তো সে আমাকে এরকম উচ্চাঙ্গের কেরাতের উচ্চমানের কেরাত শিক্ষা দিচ্ছিল, তার মানে শিখার শেষ নাই। তো শায়েককে আমি প্রায় শোনাতাম, শোনাবেন, একজন ভালো শায়েক পেলেই শোনাবেন। আমি আমার ইউনিভার্সিটিতে অনেক হাফেজদেরকে কোরআন শোনাই, পেলেই আমি বলি একটু শোনো আমার কোরআন, আর আরব শায়েকদের পেলে তো কথাই নেই, আমি সুযোগ পেলে বলি যে একটু শোনেন। তো আপনি কোরআন শোনাবেন, কারণ কোরআন শিখা শিখানো ইটস এ লাইফ লং প্রসেস, এটা শেষ নাই। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, দ্য বেস্ট পারসন অ্যামং ইউ হু লার্নস কোরআন অ্যান্ড টিচেস ইট টু আদার্স, সবচেয়ে শ্রেষ্ঠ সে যে নিজেও শিখে অন্যেরাও শিখায়। আপনি একজনের শুধু সূরা ফাতিহা শিখাই দিলেন, সে আজীবন যত নামাজ পড়বে সূরা ফাতিহা তার সওয়াব কমবে না, কিন্তু একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমল নামে আছে না নেই? আছে। সে যদি আবার আরেকজনের সূরা ফাতিহা শিখাই দেয়, এ যদি আবার আরেকজনের শুদ্ধ করাই দেয়, এভাবে সাদাকায় জারিয়া কেয়ামত পর্যন্ত আপনার আমল নামে সওয়াব পেতেই থাকবেন, আপনি পেতেই থাকবেন, পেতেই থাকবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো এই জন্য কোরআন যেন আমরা শিখে নেই, কোরআন কে কে পারেন না পড়তে আমি হাত তোলাবো না, ভয় নাই, নিজের সাথে নিজে একটু বোঝাপড়া করেন যে বয়স কত হইলো এখনও শুদ্ধভাবে কোরআন পড়তে পারি না, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে ফর শিওর, আই এম টেলিং ইউ, সেদিন কোনো এক্সকিউজ আপনি পাবেন না, কারণ এত সহজ হয়েছে এখন অ্যাক্সেসিবিলিটি, রবিবারে কোরআনের ক্লাস হয়, অনলাইনে কোরআনের কোর্স হয়, অভাব নাই, কী এক্সকিউজ দিবেন আপনি আল্লাহর কাছে? সেদিন সব পারেন, কোরআন পারেন না কেন আপনি, পারেন না কেন? আপনার একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে কোরআনের ছাত্র বানাতে। আজকের এই কায়েদ ফাউন্ডেশনের এই প্রোগ্রাম থেকে সিদ্ধান্ত নেন, তওবা করেন, যারা এখনও কোরআন শিখেন নাই, যে আল্লাহ তুমি এত দামি দামি কথা আমাদের জন্য পাঠাইছো, কী বললা, আমি পড়ার সৌভাগ্যটাই অর্জন করলাম না, আমার মতো হতভাগা তো আর কেউ হতে পারে না। সিদ্ধান্ত নেন যে সঠিকভাবে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখবেন ইনশাল্লাহ, বলেন সবাই ইনশাল্লাহ। এবং এই বয়সে যদি কোরআন শিখেন তার ডাবল সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া লাহু শাকুন ফালাহু আজরান,
যে কোরআন পড়তে যে তা এর অর্থ হচ্ছে জিব্বায় আটকে যায়, পড়তে গেলে বয়স হয়েছে 50, এখন জিব্বা মোটা হয়ে গেছে পড়া যায় না, আটকে যায় আটকে যায়, এর ডবল সওয়াব। কোরআন পড়তেছে এই সওয়াব, আর ওই যে আটকে যাচ্ছে ওইটার সওয়াব। সুবহানাল্লাহ বিহামদিহি, কত সহজ করে দিছে আল্লাহ। তো এই জন্য আমরা কোরআন শিখব, শিখাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। জিব্রাইল আলাইহিস সালাম প্রতি রমাদানে পুরো কোরআনটা রিভাইজ করে শোনাতেন, সারা বছর যা নাজিল হয়েছে জিব্রাইল ইসলাম রিভাইজ করতেন। এবার জিব্রাইল ইসলাম চুপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, রিভাইজ করতেন, জিব্রাইল শুনত। যে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করবেন ওই বছর পুরো কোরআনটা জিব্রাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইবার শুনিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইবার শুনিয়েছেন। কোরআন এমনি এমনি আসে নাই আমাদের কাছে, এটাতে অনেক ইফোর্ট, অনেক ডেডিকেশন, অনেক ব্যাপার ছিল। এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো মানুষের কাছে কোরআন শোনাইতে গেলে লজ্জা লাগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোরআন শোনাতেন। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় কারি সাহাবি ছিল উবাই ইবনে কাব। উবাই ইবনে কাবের কাছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উবাই ইন্নাল্লাহ আমারানি আন আকরা আলাইকা কোরআনে, হে উবাই আল্লাহ আমাকে আদেশ দিয়েছে আমি যেন তোমারে কোরআন শোনাই। হে উবাই আল্লাহ আমাকে অর্ডার করেছে আমি যেন তোমার কাছে যে কোরআন করি তোমার কোরআন শোনাই। উবাই বিশ্বাস করতে পারলেন না, উনি বললেন, কি বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু সাম্মানি, আল্লাহ আমার নামটা সরাসরি আমার নামটা ধরে বলছে, আল্লাহু সাম্মানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না তোমার নাম ধরে বলেছে। উনি আবার বললেন, আনা যুকিরতু ইনদা রাব্বিল আলামিন, আমি আরশের মালিকের সামনে আমার নামটা উচ্চারিত হয়েছে, উনি আমার নাম নিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না হ্যাঁ ভাই তোমার নাম বলেছে। উনি আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে কোরআন শোনাতেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এগুলো সব বুখারীর হাদিস, সংক্ষেপে আমি শুধু শোনাচ্ছি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইবনে মাসউদ ইকরা আলাইয়া কোরআন, তুমি একটু কোরআন পড়ো তো। ইবনে মাসউদ বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কোরআন নাজিল হয় আপনার সামনে আমি কিভাবে কোরআন পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গাইরি, আমি যেমনি অন্যকে কোরআন শোনাতে পছন্দ করি আমি অন্য থেকে শুনতেও পছন্দ করি। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উনি সাহাবীদের কাছে বসে কোরআন শোনাতেন, আবার কোন সাহাবীর কাছ থেকে কোরআন শুনতেন। তার মানে কোরআন পড়া পড়ানো, শোনা শোনানো, সবটাই সওয়াবের কাজ। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে শুনবেন, আপনি আপনার স্ত্রীকে শোনাবেন, আপনি আপনার সন্তানের কাছ থেকে শুনবেন। এখন তো সহজ হয়ে গেছে, হোয়াটসঅ্যাপে আমি রেগুলার শুনি আমার ওয়াইফের কাছ থেকে কোরআন তেলাওয়াত, আমার মেয়ের কাছ থেকে কোরআন তেলাওয়াত, আমিও পাঠাই ওরাও পাঠায়, ওরা ভুল করলে আমি আবার ভয়েস দিয়ে শুধরে দিই। এখন তো সহজ, আপনি কোন এক্সকিউজ দিয়ে পার পেতে চান বলেন? আমি পারি নাই, বুঝি নাই, শিখি নাই, পাই নাই, নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে, কোনো এক্সকিউজ আপনি দিতে পারবেন না। সো আমরা যেন কোরআন পড়ি, আমরা যেন অন্যকে শেখাই, সম্মানিত ভাইরা পারা যাবে তো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে তিন নম্বর দায়িত্ব বুঝে পাইলে, চার নম্বর দায়িত্ব হচ্ছে মেমোরাইজেশন, মুখস্থ করা। কোরআন মুখস্থ করাটাও কিন্তু আমাদের দায়িত্ব। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তো এখন আল্লাহ কি নিজে এসে কোরআন হেফাজত করবে? কাদের মাধ্যমে করবে? আমাদের মাধ্যমে। এই কোরআনকে হেফজ করে রাখে এটা আমাদের দায়িত্ব। নট নেসেসারি যে পুরো কোরআনই হেফজ করতে হবে। আমাদের দেশে একটা ব্যাড কালচার হচ্ছে, এক ছেলেরে নিয়ত করছে এটারে দিব হেফজ খানাই, এটা তুই 30 পারা করবি, আর এটারে বানানো ইঞ্জিনিয়ার ওর এক পারাও করার দরকার নেই, এরকম না টেন্ডেন্সিটা? মানে যারা হেফজ খানায় পড়বে ওরা দুনিয়ার সব দায় দায়িত্ব নিয়ে আসছে কোরআন হেফাজত করার, আসলে ব্যাপারটা এমন নয়। আমাদের প্রত্যেকের দায়িত্ব এই কোরআনকে হেফাজত করা, পড়ার মাধ্যমে, হেফজ করার মাধ্যমে, রিভাইজ করার মাধ্যমে, মেমোরাইজেশন করার মাধ্যমে। মিশরে আমরা এটা দেখেছি, আমি তো 4-5 বছর আল আজহার ইউনিভার্সিটিতে পড়েছি, মিশরে দেখেছি এই কালচারটা আরবদের মধ্যে আছে। ওরা সবাই হেফজ করে, যে পারে 30 পারাই করে, না পারলে 20 পারা, না পারলে 10 পারা, না পারলে 5 পারা, না পারলে জুজ আম্মা, কোরআনের 30তম পারাটা, আম্পারাটা, এক পারা হইলেও এরা মুখস্থ করবে। সুবহানাল্লাহ। মিশরি ড্রাইভারদের দেখতাম সামনে সবসময় কোরআন রাখতো। তো আমি এক ড্রাইভারকে একদিন জিজ্ঞেস করতেছি, হাবিবি হাফিজ তাকে আমি গুজমেন আল কোরআন, কয়বার আমি মুখস্থ করছস? আল্লাহ মা আলিশ বা আশরাতা আকজারাস,
মানে সে লজ্জা পেয়ে গেছে, বলতেছে আমি আসলে খুব লজ্জিত, আমি তো বেশি পারি নাই, মাত্র 10 পারা। পেশায় কি? ড্রাইভার। পেশায় ড্রাইভার। আর আমাদের দেশের ড্রাইভার গুলা দেখেন গাঞ্জা খেয়ে এরপরে ট্রাক নিয়ে নামে রাস্তায়, ইয়াবা খেয়ে সিগারেটের গন্ধে আপনি কাছে যেতে পারবেন না। আর ওখানে ড্রাইভাররা মুখস্থ করতেছে, পরিবেশ ওইটা করে নিছে, সবাই মুখস্থ করে, 5 পারা 10 পারা ভেরি কমন, এটা সবাই, এটা জিজ্ঞেস করা লাগে না, 5 পারা 10 পারা এটা প্রত্যেকেরই মুখস্থ। তো এই ট্রেডিশনটা আমাদের নাই। এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু পার্ট টাইম তাহফিজ সেন্টার আছে। আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক না অসুবিধা কী, ও লয়ার হোক না অসুবিধা কী, ও পার্ট টাইম তাহফিজ করবে, 5 পারা 10 পারা যতটুকু পারে মুখস্থ করবে। তো এটা পারা যাবে না আমাদের? বেশি না পারি, আমরা ছোট ছোট সুরাগুলো মুখস্থ করতে পারবো না? কথা বলেন, সুরাতুল দোহা, সুরাতুল শামস, সুরাতুল আলা, এগুলো মুখস্থ করতে পারবো না আমরা? তা আমরা যেন কিছু অংশ মেমোরাইজ করি করণের, একটা নিয়ত করেন না আপনি, আপনার শক্ত সিদ্ধান্তই পারবে আপনাকে জান্নাতের দিকে এক ধাপ এগিয়ে নিতে, শক্ত সিদ্ধান্ত। বাট দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার। ফায়ুলবাসু তাজাল কারামা, আপনাকে একটা স্পেশাল ক্রাউন পরানো হবে কোটি মানুষের সামনে কিয়ামতের দিন, যারা কোরআন হেফজ করবে। এজন্য নিয়ত করেন ছেলেমেয়েদেরকে হাফেজ বানাবেন, নিজে না পারলেও হাফেজ ছেলেমেয়েদের বাবা মা তো হতে পারবেন, কি বলেন? ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআন হেফজ করে তারা আহলুল্লাহি ওয়া খাসাতু, আল্লাহর স্পেশাল মানুষ, কাছের মানুষ। আমরা যেন কোরআন হেফজ করি, কোরআনের প্রতি 4 নম্বর দায়িত্ব হচ্ছে কোরআনকে হেফজ করে রাখা, মেমোরাইজেশন অফ দ্য হোলি বুক অফ দ্য কোরআন, যতটুকু পারি আমরা নিয়ত করি। এটা তাদের জন্য যারা ভালো রিডিং পড়তে পারেন, কিছু মুখস্থ করছেন, তারা আরও মেমোরাইজেশনের অংশ আরও বাড়াবেন এখন থেকে। পারা যাবে? সবাই আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। 5 নম্বর দায়িত্ব, টু আন্ডারস্ট্যান্ড ইটস মিনিং ইন ইউর ওন মাদার টাং, আপনার মাতৃভাষায় আপনার এই কোরআনটাকে বুঝতে হবে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। খেয়াল করে শোনেন, নিজ মাতৃভাষায় কোরআন বোঝা, কারণ আল্লাহ তাআলা যা বলার সব বলে দিয়েছেন, যা আসমান থেকে নাজিল হওয়া সব নাজিল হয়েছে, নতুন করে কিছু নাজিল হবে না? বলেন বলেন, নাজিল হবে না? আর কোনো নবী আসবে না? যা নাজিল হওয়া, যা আসা সব চলে এসেছে, যা বলার সব বলে দিয়েছেন, এটা বুঝতে হবে আপনাকে। আপনি ইউএসএর এম্বাসিতে কোনো একটা অ্যাপ্লাই করছেন, ওখান থেকে ইংরেজিতে লেটার পাঠিয়েছে, বুঝেন না, তো এটা নিয়ে কি বসে থাকেন? কি করেন? হ্যাঁ, ট্রান্সলেট করেন, গুগল ট্রান্সলেটারের কাছে যান, যে ইংরেজিতে এক্সপার্ট ওর কাছে যান। চায়না যাবে আপনার ছেলে বাংলাদেশে, আমার সাথেই তো ঘটছে এরকম, মিশরে যাবে এক ভদ্রমহিলার ছেলে, তো ওখানে কোম্পানি থেকে যে আরবি লেটার আসছে কিছু বুঝে না, আমার কাছে চলে আসছে। আমি ছুটিতে গেছিলাম দেশে, ভাবছেন মিশরে পড়ছেন তো আরবি বুঝে, হ্যাঁ আমরা তো আরবি বুঝি, তো ওইটা বোঝার জন্য ঠিকই কত মাইল পারে দিয়ে আমার বাসায় আসছে। ইংরেজি না বুঝলে কত মাইল পারে দিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টারে যান, চাইনিজ না পারলে চাইনিজে যান, সব তো পারেন আপনি, কম বোঝেন না তো দুনিয়ার বিষয়, এটা বোঝেন না কেন? এখানে এত গাফলতি কেন? বুঝতে হবে আপনাকে। বাংলা ভাষায় একজন হিন্দু, কেউ কেউ বলেন সর্বপ্রথম, আবার কেউ কেউ বলেন না প্রথম না, তবে উনি কাজটা করেছিলেন, কোরআন শুরুর দিকে একজন কোরআনের অনুবাদ করেছিলেন পুরো কোরআন, নাম কি? গিরিশচন্দ্র সেন। ধর্ম? হিন্দু। ধর্ম কি? হিন্দু। তো হিন্দু হয়ে কোরআনের অর্থ বোঝে তুমি বোঝো না কেন? আল্লাহ যদি এটা বলে, সিম্পল, হিন্দুর বেটা হয়ে কোরআন অর্থ বুঝতে পারলো তুমি পারলা না কেন? তোমার কি এক্সকিউজ? ও পালো তো হিন্দু, তো তুমি পারলা না কেন? কি উত্তর দিবেন বলেন? সো নো এক্সকিউজ উইল বি গ্র্যান্টেড দ্যাট ডে, সেদিন কোনো এক্সকিউজ কিন্তু গ্রহণ হবে না। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা যেন মাতৃভাষায় এই কোরআনের মেসেজগুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করি। কোরআনের অনুবাদ আছে, বঙ্গানুবাদ আছে, মর্মবাণী আছে, এই স্মার্টফোন নাই এরকম তো কোনো লোকই নাই এই হলরুমে, তাই না? এইখানে আপনি অ্যাপস ডাউনলোড করতে পারবেন, সিম্পলি প্লে স্টোরে যে বা অ্যাপ স্টোরে যে বাংলা কোরআন লিখলে চলে আসতেছে, 114টা চ্যাপ্টার, কত নবীদের কাহিনী, কত আদেশ নিষেধ, জীবন পরিবর্তন করার মতো কত বার্তা, কত মেসেজ, আপনি তো সব মিস করতেছেন এগুলো যদি না পড়ে থাকে।
আপনি যে কি মিস করতেছেন আপনি নিজেও জানেন না, এই জন্য নিয়ত করেন আপনি কোরআন অর্থ সহ পড়বেন। বঙ্গানুবাদ সুরাতুল ইখলাসের অর্থটাই পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এত সহজভাবে, এত ছোট্ট পরিসরে, এত প্রেসাইজলি আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেনও নি, কারো কাছ থেকে জন্ম নেনও নি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই, তার মতো কেউ নাই, তিনি তার মতো। সুবহানাল্লাহ, কি সুন্দর মেসেজ তিনি দিয়েছেন। মহাবিশ্ব সম্পর্কে কত কিছু বলেছেন, মানব জাতি কীভাবে আসলো, জিন জাতি কীভাবে আসলো, নবীদের হিস্ট্রি কী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কী কী ঘটেছে, সব কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, কিছু বাকি রাখে নাই। আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, কোরআনকে একটু পড়বা, একটু বুঝবা, একটু হৃদয়ঙ্গম করবা, একটু রিফ্লেকশনগুলো নিয়ে ঘাটাঘাটি করবা, একটু সময় হয় না? আমা আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের মনের অন্তরে তালা ঝুলে আছে? আল্লাহ বলেন যারা কোরআনের অর্থ এটার মেসেজটা বুঝতে চায় না, ওদের অন্তরে তালা ঝুলে আছে। এই অন্তরের মনের জট, চিন্তা জট, এই তালা খুলতে হবে আপনাকে কোরআন দিয়ে। নিয়ত করেন যে প্রতিদিন আমরা কোরআনের অর্থ পড়ব, অর্থ বুঝব, ইনশাআল্লাহ। তিনজন বলছে খালি, করবেন সবাই, করবেন ইনশাআল্লাহ। এবার সাউন্ড হয়েছে অনেক। তো সম্মানিত ভাইরা, এগুলো হচ্ছে রিমাইন্ডার। শক্ত একটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আমি কোরআন যদি না পারি আমি পড়তে শিখব, আমি যদি পড়তে পারি আমি পরিমাণ বাড়াবো, আমি কিছু সূরা মুখস্থ করব, এরপরে আমি মাতৃভাষায় কোরআন পড়ব। আমি অনেক ইংরেজি পড়ুয়া মানুষকে চিনি, মাদ্রাসায় পড়ে নাই, কোনো দিন যায় নাই, ইংরেজি পড়ুয়া প্রতি রমাদানে কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অনুবাদ করে, সহি বোখারি অনুবাদ করে ফেলেছে, মুসলিম অনুবাদ করে ফেলেছে। তো এরা ইংরেজি পড়ুয়া হয়ে পারলে আমরা পারবো না কেন, কি বলেন? হ্যাঁ, জাস্ট একটু চেষ্টার ব্যাপার, একটু আপনার শক্ত সিদ্ধান্তের ব্যাপার। আপনাকে শক্ত একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ কী বলেছে আমি শুনতে চাই, মনে চায় না? আল্লাহ আপনারে কী বললো, কী বার্তা দিল, আপনার জন্য আল্লাহ কথা বলে পাঠাইছে, আপনি পড়তেছেন না, এটা কি কোরআনকে নেগলেক্ট করা নয়? এজন্য আমরা যেন কোরআনকে মাতৃভাষায় বোঝার চেষ্টা করি। অ্যাপসে আপনি ডাউনলোড করে নেবেন প্রতিদিন আধা পৃষ্ঠা, তিন লাইন, কমপক্ষে এক লাইন হলে আপনি পড়েন, শুরু করে দেন, আজকে থেকেই শুরু করেন, না পারলে জিজ্ঞেস করেন কাউকে। আরে ইংরেজি পড়ুয়া, স্কুল পড়ুয়া, কনভেনশনাল শিক্ষায় শিক্ষিত, পড়তে 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 মানুষ আলেম হয়ে গেছে, আছে না এরকম? অভাব নাই, অভাব নাই। তো আপনিও পারবেন, আপনার একটা শক্ত সিদ্ধান্ত লাগবে, তাহলে আমরা যেন মাতৃভাষায় কোরআন বুঝি। ছয় নম্বর দায়িত্ব হচ্ছে রিফ্লেকশন অ্যাকর্ডিং টু আন্ডারস্ট্যান্ডিং। আপনি যখন বুঝতে আরম্ভ করবেন তখন আপনার দায়িত্ব বেড়ে যাবে, ওই অনুযায়ী আপনাকে পালন করতে হবে। এবং যখন পড়বেন আপনি নোটস রাখবেন, এখন তো মোবাইলেই নোটস চলে আসছে, কাগজ কলমও লাগে না, হাজার হাজার নোটস আছে এখানে আমার, আমার মাথায় কোনো আইডিয়া আসলে আমি লিখে ফেলি এখানে। আপনারাও নিশ্চয়ই এটা করেন, যে কোনো নোটস, প্রয়োজনীয় জিনিস আমরা লেখার সুযোগ আছে না, এখানে লিখে ফেলবেন, কোশ্চেন জাগলেই লিখে ফেলবেন, এরপরে কোনো স্কলারকে পেলে জিজ্ঞেস করবেন, কোরআন সার্কেল করবেন, স্টাডি সার্কেল করবেন, এক একটা আয়াত, ও কী বুঝলো এ আয়াত থেকে, তুমি কী বুঝলা, আমি কী বুঝলাম, এইভাবে পড়লে হজম হবে আয়াতটা, একটা আয়াতকে ডাইজেস্ট করতে হয়, তারপরে এখান থেকে রিফ্লেকশন বেরোয়। পারবেন তো ইনশাআল্লাহ নাকি? মালয়েশিয়াতে এরকম একটা কোরআন পড়ুয়া, কোরআন মনা একটা কমিউনিটি আমরা গড়ে তুলতে পারবো না? হ্যাঁ পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে ছয় নম্বর দায়িত্ব হচ্ছে রিফ্লেকশন অ্যাকর্ডিং টু আন্ডারস্ট্যান্ডিং। নোট করবেন, কোরআন পরে পরে বুঝে বুঝে যদি দেখলেন যে আপনার কোনো কিছুতে ভুল জানা আছে, নিজেকে সংশোধন করে ফেলবেন মুহূর্তেই, অন্যের কাছে পৌঁছে দেওয়ার একটা সংকল্প করবেন, কোরআনের সমাজ বিনির্মাণের স্বপ্ন লালন করবেন এবং সে স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করবেন। পারা যাবে তো? ছয়টা চলে গেল। লাস্ট দায়িত্ব, হলিস্টিক অ্যাপ্রোচে কোরআনকে বুঝতে হবে এবং মানতে হবে, মানে সামগ্রিক কোরআনকে মানতে হবে। অনেকে এখানে পিস পিস করে, কী করে? কোরআনের শিক্ষা যদি পিস পিস করে, যে করে আল্লাহ ওরে পিস পিস করে ফেলবে, মানে এই বিষয়গুলো আমার ভালো লাগে আমি মানলাম, এগুলো সমস্যা। এখানে বলতেছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলা হাজ্জিল উনসাইয়াইন, ছেলে যদ্দুর পাবে মেয়ে পাবে তার অর্ধেক, এই জায়গায় ঝামেলা লেগে গেছে, সব মানতেছে কিন্তু এখানে দেখতেছে যে আমি আমার ছেলের যদ্দুর দিছি মেয়েরে, সরাসরি কোরআনের বার্ডিক্ট, এইটা তো
ঝামেলা লেগে যেতেছে, এরকম একটা আয়াতের কথা বললাম, এরকম বহু জায়গা আছে দেখবেন আপনার সাথে কন্ট্রাডিক্ট। বাদ দেন আপনার চিন্তা, বাদ দেন আপনার মতাদর্শ, বাদ দেন আপনার সব, কোরআন যেই দিক নির্দেশনা দিয়েছে, কোরআন যেই আদর্শের দিকে আমাদেরকে ডাকে, ওইটাই আমাদের আদর্শ, ঠিক কি না? এই জন্য আধা আধা করে মানা যাবে না, টোটাল প্যাকেজ। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আল্লাহ বলে কোরআনের একটু মানবা আর একটু ছাড়বা, আবার তুমি মুমিন বলে নিজেকে দাবিও করবা, নট সো ইজি ম্যান, এত সোজা না। এরকম করলে দুনিয়াতে আমি তোমাদেরকে দিব লাঞ্ছনা গঞ্ছনা, আর আখেরাতে তোমাদের জন্য থাকবে ভয়ঙ্করতম আযাব। এজন্য টোটাল প্যাকেজ, পুরো কোরআনটাকে টোটাল প্যাকেজ হিসেবে মানতে হবে, পুরোটা। কিছু মানলাম, কিছু ছাড়লাম, যেটা আমার মনের সাথে মিলে ভাল লাগে ওইটা মানলাম, যেটা আমার দলের সাথে মিলে ওইটা মানলাম, যেটা আমার আদর্শের সাথে মিলে শুধু ওইটা মানলাম, যেটা আমার চিন্তা চেতনার সাথে মিলে শুধু ওইটা মানলাম। এইভাবে আপনার মন মতো ভাগ ভাগ করে কোরআন মানা যাবে নাকি? কথা বলেন, হোলিস্টিক অ্যাপ্রোচে পুরো কোরআনের আদর্শটা, পুরো কোরআনের শিক্ষাটা, পুরো কোরআনের লেসন অ্যান্ড রিফ্লেকশন আপনাকে মানতে হবে। এটা এটার মধ্যে কোনো ভাগাভাগি করা চলবে না। এই হচ্ছে সাতটা দায়িত্ব, বুঝে পেয়েছেন আপনাদের দায়িত্ব? মনে থাকবে সবার? আমি সাতটা আরেকবার একটু আপনাদের সামনে রিপিট করি। শুরুতে আমি কিছু ইন্ট্রোডাক্টরি কথা বলেছিলাম, তারপরে বলেছিলাম এক নম্বর দায়িত্ব হচ্ছে আমাদের রিসাইটেশন উইথ তারতিল, অর্থাৎ তারতিলের সাথে ধীরস্থিরভাবে কোরআন তেলাওয়াত করতে হবে, ধীরস্থিরভাবে সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। দুই নম্বর বলেছিলাম লিসনিং টু কোরআনিক রিসাইটেশন, তেলাওয়াত শুনতে হবে, গাড়িতে ছেড়ে দিয়ে রাখবেন, বাসায় লাউড স্পিকারে দিয়ে রাখবেন, যদি সবাই শুনতে চান, অন্যরা শুনতে না চাইলে ছোটো ভলিউমে দিয়ে রাখবেন, শুনবেন, শুনলেও সব। তিন নম্বরে বলেছিলাম টিচিং অ্যান্ড লার্নিং দ্য হোলি কোরআন, কোরআন শেখা শেখানো, অন্য থেকে শোনা শোনানো। আপনি আপনার ওয়াইফকে সব শোনাবেন, আপনার ওয়াইফ আপনাকে শোনাবে, বাচ্চাকে শোনাবেন, বাচ্চা আপনাকে শোনাবে, নিজে শিখবেন, অন্যকে শেখাবেন, মৃত্যুর আগ পর্যন্ত এটা কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস। আপনি যদি সুরা ফাতিহাটা পারেন, গ্রামে গেলে বাচ্চাদেরকে বলবেন যে এই সুরা ফাতিহা শোনাবে ওরে 50 টাকা দেবো, পারা যাবে না? দেখবেন পাগলের মতো বাচ্চারা এসে এসে সুরা ফাতিহা শোনাইতে স্যার 50 টাকা করে দিয়ে দেবে, তখন অন্যরা যেগুলো আধা আধা মুখস্থ করছে পারে না, ওইটাও মুখস্থ করে এসে বলবে আমি তো করছি আমারটা দেন, আমিও পারি আমারে দেন। এই যে ইন্সপিরেশন কাজ করবে। তিন নম্বর, চার নম্বর হচ্ছে সম্মানিত ভাই এবং বোনেরা মেমোরাইজেশন, মুখস্থ করতে হবে, একটু একটু করে মুখস্থ করবেন। শুধু আপনার হাফেজ ভাইদের কাঁধে সব দায়িত্ব দিয়ে দেন না, প্রত্যেকেই আমরা কোরআন একটু একটু করে হেফজ করার চেষ্টা করবো, মুখস্থ করার চেষ্টা করবো যতটুকু পারি। পাঁচ নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ, টু আন্ডারস্ট্যান্ড ইটস মিনিং ইন ইউর মাদার ল্যাঙ্গুয়েজ, আপনার নিজ ভাষায়। আপনি চাইনিজ তো চাইনিজ ভাষায় ট্রান্সলেশন অফ দ্য হোলি কোরআন আছে, পড়েন। আপনি ইংরেজি বোঝেন, ইংরেজিতে আছে, বাংলায় বোঝেন, বাংলায় আছে, পড়ে। মাতৃভাষায় আল্লাহ তাআলা আপনাকে কী বলতে চেয়েছেন এটা একটু বুঝবার চেষ্টা করেন। ছয় নম্বর রিফ্লেকশন অ্যাকর্ডিং টু আন্ডারস্ট্যান্ডিং, যা বুঝলেন সেটা মানার চেষ্টা করেন। সব শেষে হচ্ছে হোলিস্টিক অ্যাপ্রোচে মানবেন, কিছু মানবো কিছু মানবো না এরকম ভাগাভাগি করবেন না ভাইয়া, কমপ্লিটলি পুরো কোরআনকে কমপ্লিটলি আমাদের মানতে হবে, পারা যাবে তো ইনশাআল্লাহ। আরও আওয়াজ করে সবাই পড়েন ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি যে কোরআনের প্রতি আমাদের যে দায়িত্ব ওয়াজিবুনা নাহওয়াল কোরআন, এই ব্যাপারে যতগুলো পয়েন্ট শুনলাম আল্লাহ তাআলা সর্বপ্রথম এগুলো আমাকে এবং পাশাপাশি আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমরা যেন ওই কোরআনের মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, আমরা যেন বেশি বেশি কোরআনের তেলাওয়াত শুনি, আমরা যেন মাতৃভাষায় কোরআনের বঙ্গানুবাদ পড়ি, কোরআনের তাফসির পড়ি, এবং কোরআন দিয়ে সাজানো একটা সমাজ যেন আমরা বিনির্মাণ করার ক্ষেত্রে সৌভাগ্যবান অংশীদার যেন আমরা হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলম ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।